তো আপনারা ভিডিও ফুটেজটি আপনারা দেখলেন এবং এটি দেশ টিভির একটি ফুটেজ আমরা পেয়েছিলাম এবং এখানে আপনারা খেয়াল করলেন যে কি বর্বরোচিতভাবে একজন পুলিশ সদস্যকে তারা প্রায় 50-60 জন ঘিরে যাদের হাতে লাঠি ছিল এবং হেলমেট পরিহিত অবস্থায় এবং তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে তাকে ঘিরে ফেলে এবং তাকে উপর্যুপরি লাঠি চাপাতি বিভিন্ন ধরনের আঘাত করে তো এইটি আপনাদের মাধ্যমে যখন প্রচারিত হয় এবং এই 28 তারিখের এই ঘটনা আপনারা এটি সকলেই জানেন যে একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ যখন তাদেরকে যেহেতু দুটি বড় দলে সমাবেশ ছিলেন তারা আমাদের দায়িত্বটি ছিল যাতে এই সমাবেশ দুটি খুব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয় কিন্তু হঠাৎ করে একটি দলের কিছু সংখ্যক যখন সমর্থক বা তার কর্মী বাহিনী যখন যাচ্ছিল তাদের গাড়িবহরে হামলা এবং পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং উপস্থিত ওখানে পুলিশ এবং সাংবাদিক বৃন্দ যারা তাদের নিরাপত্তা এবং আপনাদের ডিউটির জন্য উপস্থিত ছিলেন তাদের উপরে হামলা এবং পরবর্তীতে এভাবে যারা পুলিশ সদস্যরা বিভিন্নখানে ডিউটিতে ছিলেন তাদের উপর তাদের যে বর্বরোচিত লাঠি শোটা নিয়ে যে হামলা এটি আমরা আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা আপনাদের এই ফুটেজগুলো এবং অন্যান্য আমাদের ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা ফুটেজ এবং ড্রোন দ্বারা আমরা যে যে ফুটেজগুলো কালেক্ট করি আমরা বিশ্লেষণ করি এবং বিশ্লেষণ করে এই যে হামলাটি হচ্ছিল আপনারা দেখেছিলেন এখানে এই আপন আহমেদ এর পরিচয়টি পরিচিতিটা আমরা যখন নিশ্চিত হই পরবর্তীতে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার একটি অভিযানিক দল যার নেতৃত্বে ছিলেন কেরানীগঞ্জ মডেল যিনি কেরানীগঞ্জ সার্কেল অ্যাডিশনাল এসপি এবং ওসি কেরানীগঞ্জ তাদের নেতৃত্বে একটি অভিযানিক দল গতকাল রাত থেকে এই অভিযানটি পরিচালনা করে এবং আজকে পটুয়াখালীর গলাচিপা থেকে এই যে আপনারা যাকে দেখছেন এই আপন আহমদ যার পরিচয় যুগ্ম আহ্বায়ক কালিন্দি ইউনিয়ন যুবদল কেরানীগঞ্জ মডেল থানা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে এই ঘটনা ঘটিয়ে পরবর্তীতে তার পরিচয়টি লুকানোর জন্য সে তার চুল এবং তার যে দাড়ি ছিল এগুলো সব পরিষ্কার করে নিজেকে লুকানোর চেষ্টা করেছিলেন এবং ঢাকা থেকে পালিয়ে উনি পটুয়াখালীতে অবস্থান নেন তো আমরা এই মামলাটি এই যে ঘটনা সংক্রান্তে পল্টন থানায় মামলা হয় এবং পল্টন থানা থেকে আমাদেরকে এ সংক্রান্তে আমাদেরকে তথ্যগুলো দিয়েছিলেন এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে আমরা আজকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।